বিপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো মানুষ পাঠান নাই যার জীবনে কখনো কোনো বিপদ বা মুসিবত হয়নি। বিপদ এবং মুসিবত এটা দুনিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ। দুনিয়ার জীবন শেষ করার পর অনন্ত অসীম কালের যে যাত্রা শুরু হবে সেখানে কেউ সুখে থাকলে সে নির্বিচ্ছিন্ন সুখ ভোগ করবে, সেখানে দুঃখের কোনো নামগন্ধ থাকবে না। আবার কেউ যদি দুঃখের মুখোমুখি হয় তাহলে সেখানেও সে নির্বিচ্ছিন্ন দুঃখের মুখোমুখি হবে, সেখানে সুখের কোনো লেশ মাত্র থাকবে না। আর দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে এখানে সুখ এবং দুঃখ দুইটাই দিয়ে রেখেছেন। এর অন্যতম একটি কারণ হাজার রহস্য হিকমত আল্লাহ তাআলা রয়েছে, তিনি আহকামুল হাকিমিন, মহান সৃষ্টিকর্তা। তার প্রতিটা কর্মের সকল রহস্য ভেদ করা এটা মানব মস্তিষ্ক দ্বারা কখনোই পুরোপুরি সম্ভব নয়। তবে মানুষ আল্লাহ তাআলার বিভিন্ন কাজের বিভিন্ন সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহর দেয়া বিবেক বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের রহস্যের দিক উন্মোচন করতে পারে, সেগুলোর ফলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আখেরাতের সুখ এবং আখেরাতের দুঃখ এটার স্যাম্পল হলো দুনিয়ার সুখ এবং দুঃখ, এগুলো মূল না, এটা শুধুমাত্র নমুনা যে এই টাইপ হবে, কিন্তু এরকম না, এর চাইতে অনেক বেশকম হবে মূলটা, জাস্ট আইডিয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে একজন মানুষ যে অনেক বেশি সুখে ছিল, আমরা বলি চিরসুখী, আসলে চিরসুখী বলতে কিছু নাই, কারণ মায়ের গর্ভ থেকে যে আসছে তখনই কাঁদতে কাঁদতে আসছে, তাহলে চিরসুখী কিভাবে হয়? কোনো না কোনো সময় তার জীবনে অবশ্যই কষ্ট হয়েছে, হবে, হতে বাধ্য, অতএব চিরসুখী বলতে কিছু নাই, আবার চির দুঃখী বলতেও কিছু নাই। তারপরেও আধিক্য বিবেচনা করে আমরা বলি যার জীবনে সুখের পরিমাণ বেশি তাকে আমরা চিরসুখী বলি, দুঃখের পরিমাণ বেশি হলে তাকে চিরদুখী বলি বা জনমদুখী বলি। তো এই তথাকথিত চিরসুখী মানুষটি যার জীবনে খুব একটা বিপদ মুসিবত মানাতে হয়নি, এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একটা চক্কর দেওয়ানো হয় বা একটু ঘোরানো হয়, জাহান্নামের আশপাশে নেওয়া হয়, সেখানকার যে কষ্টের আঁচ সে অনুভব করবে, সে পৃথিবীতে তার জীবদ্দশায় যত সুখ ভোগ করেছে তার সকল সুখের কথা বলে যাবে। এত বেশি কষ্ট সেখানে থাকবে, দুনিয়াতেও দেখা যায় যে আমরা অনেক সময় অনেক বেশি কষ্টে পড়লে পেছনের সুখের কথা একেবারে বেমালুম ভুলে যায়। ঠিক একইভাবে একজন মানুষ যখন দুনিয়াতে তথাকথিত জনম দুঃখী বা চিরদুখী, যেটাকে আমরা বলি অনেক বেশি দুঃখ যার জীবনে ছিল, এই লোকটাকে যদি জান্নাতের কাছাকাছি নেওয়া হয়, জান্নাতের যে নাজ নেয়ামত রয়েছে সেগুলো কিছুটাও সে দূর থেকে অনুভব করার সুযোগ পায়, তাহলে তার সারা জীবনের সকল দুঃখ সকল কষ্ট এগুলো সব সে ভুলে যাবে। এখান থেকে বোঝা যায় দুনিয়ার এই দুঃখ এটা আসল দুঃখ না, দুনিয়ার এই সুখ সেটাও আসল সুখ না। এটা বলতে পারেন কিছুটা আইডিয়া দেয়া মাত্র, যে দুনিয়ার সুখ দেখার পর ইমানদার সাথে সাথে জান্নাতের নেয়ামতের কথা স্মরণ করবে, যে তাহলে জান্নাতে না জানি কেমন হয়। দুনিয়ার দুঃখ এটা অনুভব করার পর ইমানদার চিন্তা করবে জাহান্নামের দুঃখ দুর্দশা না জানি কেমন হয়। তো এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ইমানদার সর্বাবস্থা নিজেকে সমর্পণ করে রাখবে। সুখের সময় আমরা অনেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে মানসিকভাবে থাকি, কিন্তু যখন দুঃখ দুর্দশা দেখা দেয় তখন আমাদের মধ্যে নানা রকমের অস্থিরতা শুরু হয়, নানা রকমের ব্যাকুলতা শুরু হয়, নানা রকমের সমস্যা এবং ব্যত্যয় শুরু হয়। আমরা যারা বিপদে পড়ি মুসিবতে পড়ি বেশিরভাগ মানুষই এই টাইমগুলোতে আমরা খুব বেশি হাহাকার করি, খুব বেশি অস্থির হয়ে পড়ি, এটা মানবীয় প্রকৃতি বলতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে বান্দা এই সময়টাতে কি করে। সুসময়ে অনেকেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির আজকার দান সদকা আল্লাহ শুকর এগুলো আদায় করতে পারে, কিন্তু সময়টা যখন খারাপ যায় তখন মানুষ কি করে এটা হলো দেখার বিষয়। আপনি অনেক ভালো মানুষকে দেখবেন,
যে সব উনি খুব ভালো ওনার আচরণ খুব ভালো ওনার আখলাক ভালো বাট সময়টা যখন একটু কঠিন যায় কোনো কারণে একটু ব্যাটে বলে না হয় তখন দেখবেন যে চেহারা এবং হাবভাব সবকিছুতে আমূল পরিবর্তন দুই রূপ তখনকার রূপ আর পরের রূপের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না তো এই জায়গাটাতে আমাদেরকে পারফর্ম করতে হবে যে আমার পারফরম্যান্স যেন এমন হয় যে আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছি আর এর জন্য আল্লাহ তাআলা পরীক্ষা সম্পর্কিত আয়াতে বলে যে আমি বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করব আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা করেন নিয়েও পরীক্ষা করেন আল্লাহ তাআলা সুস্থ রেখেও পরীক্ষা করেন অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন এই পরীক্ষার সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকাটা হলো গুরুত্বপূর্ণ আর সন্তুষ্ট থাকাটা সহজ হবে যদি আপনি এই বিপদ এবং মুসিবতগুলো আল্লাহর তরফ থেকে আসছে এটি আপনার একটা পরীক্ষার জায়গা এখান থেকে আপনার একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ আছে এই বিষয়গুলো যদি আপনি রিলেট করতে পারেন তখন আপনার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কি হবে সহজ হবে